প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, এবং এটি আমাদের সর্বশেষ অধ্যায়। আজকে যে পাঠটি আমরা আলোচনা করব, অর্থাৎ বৌদ্ধ ধর্মে রাজন্যবর্গের অবদান, এবং এই যে রাজন্যবর্গের যে কথা বলা হয়েছে, এখান থেকে আমরা রাজা বিম্বিসারের কথায় বলবো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই খুলো, তোমাদের খাতা কলম নাও। আজকে আমাদের পাঠের বিষয় হবে একাদশ অধ্যায়, রাজা বিম্বিসার। রাজা বিম্বিসার, রাজা বিম্বিসার অধ্যায় হচ্ছে 11। এবং এটি তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়। রাজা বিম্বিসার কে ছিলেন? তাহলে যেহেতু এটি আজকে আমাদের সর্বশেষ এবং নতুন অধ্যায়, যার দরুন আমরা আজকে দেখব যে রাজা বিম্বিসার কে ছিলেন। সবার আগে আমরা তার পরিচয় জানব, তারপরে তিনি বৌদ্ধ ধর্মে কী অবদান রেখেছিলেন, এসব বিষয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে তোমরা বই খুলো, পৃষ্ঠা হচ্ছে 104। এই যে 104 পৃষ্ঠা, কেমন? আচ্ছা, বুদ্ধের সময়কালে প্রাচীন ভারতবর্ষ কিন্তু 16টি রাজ্যে বিভক্ত ছিল, এবং সেখানকার তখনকার রাজারা ছিল অনেক শক্তিশালী। প্রতিটি এই যে রাজ্য বিভক্ত ছিল, প্রতিটি রাজ্যে আলাদা আলাদা শাসন ক্ষমতা পরিচালিত হতো, এবং রাজার ইচ্ছাতেই সব কার্য পরিচালনা করা হতো। এই রাজাদের অনেকের সাথে গৌতম বুদ্ধের অত্যন্ত সুসম্পর্ক ছিল, এবং এই রাজারা বৌদ্ধধর্ম প্রচার ও প্রসারে অনেক অবদান রেখেছে। এই কারণে তাদের বলা হয় কি, যে রাজন্যবর্গ অবদান হিসেবে তাদের নামগুলো স্বীকৃত হয়ে আছে বৌদ্ধধর্মের ইতিহাসে। তাহলে তাদের মধ্যে আমরা যে কয়েকজনের নাম উল্লেখ করতে পারি, তন্মধ্যে যেমন আমরা সম্রাট অশোকের কথাও জেনেছি, আজকে যেটি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে রাজা বিম্বিসার। এবং এই রাজা বিম্বিসার বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারে অত্যন্ত অবদান রেখেছিলেন, যা বৌদ্ধ ধর্মের ইতিহাসে স্মরণযোগ্য হয়ে আছে। এখন পার্ট একের মধ্যে আমরা রাজা বিম্বিসারের পরিচয়টি দেখব। রাজা বিম্বিসার কে ছিলেন? তিনি ছিলেন মগধ রাজ্যের রাজা, এবং গৌতম বুদ্ধের সময় যে 16টি রাজ্যের কথা বলা হচ্ছে, তার মধ্যে মগধ ছিল অত্যন্ত সমৃদ্ধশালী এবং সুসমৃদ্ধ নগর। মগধের রাজধানী ছিল রাজগৃহ। আচ্ছা, আমি এখানে লিখছি বিম্বিসার ছিলেন মগধ রাজ্যের রাজা। এবং মগধের রাজধানী ছিল রাজগৃহ। এবং এই রাজ্যের মাটি ছিল কি, অত্যন্ত উর্বর। এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কি, হিরণ্যবতী বা সোন নদী। হ্যাঁ, বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বর্ষের কি খ্যাতিমান নৃপতি। তিনি ছিলেন হর্ষঙ্ক বর্ষের রাজা। তিনি হর্ষঙ্ক বংশের খ্যাতিমান নৃপতি ছিলেন। খ্যাতিমান
নৃপতি, খ্যাতিমান নৃপতি অর্থাৎ অত্যন্ত শক্তিশালী রাজা। তাহলে তার বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশে। এখন বলা হচ্ছে যে তার নামের শেষে শ্রেণীয় বা শ্রেণিক বিশেষণ যুক্ত হয়ে তিনি মগধরাজ শ্রেণিক বিম্বিসার নামে খ্যাত ছিলেন। কি ছিলেন? মগধরাজ শ্রেণিক বিম্বিসার, মগধরাজ শ্রেণিক বিম্বিসার, শ্রেণিক বিম্বিসার নামে তিনি কি ছিলেন? খ্যাত ছিলেন। এই যে মগধরাজ শ্রেণিক বিম্বিসার বলা হয়, এটি ছিল তার বংশের বিশেষ একটি উপাধি, অর্থাৎ হর্ষঙ্ক বংশের একটি বিশেষ উপাধি। রাজা বিম্বিসারের রাজ্যাভিষেকের কিন্তু সঠিক সময় জানা যায়নি, তিনি কখন হয়েছিলেন। তবে অনুমান করা হয় বুদ্ধের মহাপরিনির্বাণের 7 বছর আগে তাকে রাজ্যাভিষেক করা হয়েছিল, তার রাজ্যাভিষেক হয়েছিল। এই যে বিম্বিসার রাজত্বকাল থেকে এই মগধ বংশের অগ্রগতি ইতিহাস শুরু হয়েছিল। এখন বলা হচ্ছে বিম্বিসারের জীবন কথা। তো বিম্বিসার, তাহলে বিম্বিসারের জীবন কথার মধ্যে আমরা কি পেয়ে থাকি? বিম্বিসারের জীবন কথা, বিম্বিসারের জীবন কথা হচ্ছে তার পিতার নাম ছিল ভট্টীয় বা মহাপদ্ম। পিতার নাম কি ছিল? পিতার নাম ভট্টীয় বা মহাপদ্ম বলা হতো, মহাপদ্ম। মহাপদ্ম এবং অঙ্গরাজ্যের রাজা এক সময় কি করেছিল, তার পিতা ভট্টীয় বা মহাপদ্মকে, এই যে ভট্টীয় বা মহাপদ্মকে কি করেছিল, পরাজিত করেছিল যুদ্ধে। ঠিক যখনই বিম্বিসার আবার রাজা হয় তখন আবার তিনি কি করেন, এই ব্রহ্মদত্তকে অর্থাৎ অঙ্গরাজ্যের রাজাকে আবার পরাজিত করে এবং অঙ্গ দখল করে নেয়। এই বিম্বিসার সাধারণত বলা হয় ইতিহাস থেকে আমরা যা পেয়েছি, তিনি 15 বছর বয়সে কি হয়েছিলেন, রাজা হন। এবং রাজা এই যে রাজপদে অভিষিক্ত হওয়ার পর থেকে তিনি মগধ রাজ্যের ভিত্তি কী করে, সুদৃঢ় করে। এবং রাজা বিম্বিসার ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং বুদ্ধিমান রাজা। যুদ্ধবিদ্যায় তার সৈন্য বাহিনী ছিল অত্যন্ত দক্ষ এবং পারদর্শী, এবং তিনি যুদ্ধে হাতি ব্যবহার করতেন, ফলে সহজেই তিনি যুদ্ধে জয়লাভ করতেন। তার রাজ্যসীমা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। জানা যায় তিনি 80,000, তার রাজ্যে 80,000 শহর ছিল, এবং শহরগুলোর মধ্যে তিনি অত্যন্ত সুন্দর যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছিলেন, এবং তিনি কোশল রাজ্যের রাজকুমারীকে বিয়ে করেন। এরপর থেকে তিনি কোশল, কৌশাম্বী, গান্ধার প্রভৃতি রাজ্যের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন। বলা হচ্ছে রাজা বিম্বিসারের প্রাচীন নগরী নির্মাণ করেছিলেন, এবং রাজগৃহ 5টি পাহাড় দ্বারা বিস্তৃত ছিল। রাজগৃহ কী ছিল? 5টি পাহাড় দ্বারা বিস্তৃত। এখানে ছিল তার রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের চারিদিক পাথরের প্রাচীর দ্বারা ঘেরা ছিল। রাজগৃহে বুদ্ধ অনেক দিন বসবাস করেছিলেন এবং গুরুত্বপূর্ণ অনেক ধর্মোপদেশ দান করেছিলেন। এখানে প্রথম ত্রিপিটক সংকলিত হয়েছিল রাজগৃহের সপ্তপর্ণী গুহায়। এই নগরী ধ্বংসাবশেষ এখনও আছে রাজগৃহের নিকটে অবস্থিত নালন্দা, যেটিকে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় হিসেবে চিনি এবং সবার কাছে পরিচিত। রাজা বিম্বিসার অত্যন্ত সুশাসক ছিলেন, এবং তিনি ন্যায়ের সাথে তার রাজ্য কী করতেন, পরিচালনা করতেন। সদা সর্বদা তিনি প্রজাদের সুখ শান্তির কথা, অসুবিধার কথা তিনি চিন্তা করতেন,
এবং বিম্বিসারের জীবিতকালে তার পুত্র অজাতশত্রু কি হয়, সিংহাসনে আরোহণ করেন। তার পুত্রের নাম কি? তাহলে বিম্বিসারের পুত্রের নাম হচ্ছে, বিম্বিসারের পুত্রের নাম নাম হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু তার পিতার নাম হচ্ছে, তার পুত্রের নাম হচ্ছে অজাতশত্রু। এক সময় দেবদত্তের কুচক্রান্তে অজাতশত্রু তার পিতার বিরুদ্ধে চলে যায় এবং রাজা বিম্বিসারকে কি করে, কারারুদ্ধ করে রেখেছিলেন তার নিজ পুত্র। এবং কারাগারে অবস্থানের সময় অজাতশত্রু কি করতো, তার পিতাকে কোনো খাবার দাবার দিত না, যার দরুন রাজা বিম্বিসার খাবারের অভাবে কারাগারে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। রাজা বিম্বিসার অন্য রাজ্যের সাথে কি করেছিলেন, অত্যন্ত সুসম্পর্ক করতে আগ্রহী ছিলেন। তিনি ছিলেন একজন শান্তিপ্রিয় এবং উত্তম সংগঠক। পার্শ্ববর্তী অন্য রাজ্যের রাজাদের সাথেও তার কি ছিল, অত্যন্ত সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তিনি বিশ্বাসী ছিলেন। গান্ধারের রাজা পুক্কুর সাথে তার সাথে দূত পাঠিয়েছিলেন এবং অবন্তীরাজ প্রদত্তের চিকিৎসার জন্য তিনি তার চিকিৎসক জীবককে প্রেরণ করেছিলেন। রাজা বিম্বিসারের চিকিৎসক ছিল জীবক। জীবক ছিলেন তদানীন্তন ভারতবর্ষের অত্যন্ত খ্যাতিমান একজন ভালো চিকিৎসক। রাজা বিম্বিসারের রাজ্যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম উভয়ই সমসাময়িককালে বিশেষ খ্যাতি বিকাশ লাভ করেছিল এবং মহাবীর, জৈন, গৌতম বুদ্ধ এবং রাজা বিম্বিসার প্রায় সমকালীনই ব্যক্তিত্ব। রাজা বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও জৈন ধর্ম সহ সে সময়ে প্রচলিত অন্যান্য ধর্মেরও তিনি কি ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নিয়মিত রাজ্য পরিদর্শন করতেন এবং গ্রামের শাসক শ্রমিকদের সাথে তিনি সবসময় মত বিনিময় করতেন। কথিত আছে তিনি 80,000 গ্রামিকের উপরে ভিত্তি করে রাজ্য পরিচালনা করতেন এবং রাজ্যে রাস্তাঘাট, বাঁধ ইত্যাদি নির্মাণ করা এবং সেবামূলক প্রতিষ্ঠান তৈরিতে তিনি ছিলেন অত্যন্ত আগ্রহী এবং সদা সর্বদা তার চেষ্টা ছিল যেন এগুলো কোনো অসুবিধা না হয়। তাহলে এই হচ্ছে আমাদের রাজা বিম্বিসারের পরিচয় এবং তার জীবন কথা। তিনি মগধের রাজা ছিলেন এবং রাজগৃহ ছিল তার রাজধানী এগুলো। এখন তোমাদের পার্ট 2-এর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে বুদ্ধ এবং রাজা বিম্বিসার। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি রাজা এবং বিম্বিসারের মধ্যে তার সম্পর্কটি কেমন ছিল। বুদ্ধ ও রাজা বিম্বিসার, বুদ্ধ ও রাজা বিম্বিসার, বুদ্ধত্ব লাভের আগে থেকেই রাজা বিম্বিসারের সাথে বুদ্ধের কি হয়, দেখা হয়েছিল এবং তিনি রাজপ্রাসাদ ছেড়ে বোধি জ্ঞান লাভের জন্য যখন উপযুক্ত জ্ঞান আহরণের জন্য বেরিয়েছিলেন, এক সময় তিনি অনুপ্রিয় নামক আমবাগানে পৌঁছান। সেখানে তিনি মস্তক মুন্ডন করেন, তারপর কাঁসাই বস্ত্র পরিধান করে সন্ন্যাস ব্রত ধারণ করেন। এই সময় তিনি ভিক্ষান্নে জীবন ধারণের সিদ্ধান্ত নেন, এটা বুদ্ধের কথায় বলা হচ্ছে, এবং পায়ে হেঁটে তিনি এক সময় এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতেন। এভাবে তিনি বৈশালী থেকে রাজগৃহে পৌঁছান এবং উপযুক্ত গুরুর সন্ধান এবং বিজ্ঞান সংগ্রহই ছিল তার লক্ষ্য। এই সৌম্য শান্ত চেহারার যুবককে যখন রাজগৃহের নগরবাসীরা দেখলো, তারা তখন অবাক হয়ে রাজাকে সেই খবরটি তারা পৌঁছিয়ে দিলেন। তখন রাজা বিম্বিসার নিজে এসে তাকে
জিজ্ঞেস করলেন যে রাত সুপ ছেড়ে তিনি কেন এই ভিক্ষার সংগ্রহের জন্য তিনি নেমেছেন। তখন তিনি বললেন, অর্থাৎ বুদ্ধ বললেন রাজা বিম্বিসারকে, তিনি কপিলাবস্তু নগরে রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ গৌতম, তিনি রাজসুখ ভোগ করতে তিনি আগ্রহী নয়, তিনি তৃষ্ণা ক্ষয় করে দুঃখ মুক্তির উপায় অন্বেষণের জন্য তিনি বেরিয়ে পড়েছেন। অর্থাৎ বুদ্ধত্ব লাভের আশায় আমি সন্ন্যাস ব্রত পালন করছি বললেন। তখন রাজা বললেন, অর্থাৎ বিম্বিসার রাজা, যে বৎস, আপনার পিতা আমার পরম মিত্র, আপনার উদ্দেশ্য জেনে আমি খুব খুশি হলাম, এবং যদি আপনি বুদ্ধত্ব লাভ করেন তাহলে একবার দর্শন দেবেন আমার কাছে, আমি আপনার সেবা করব, আপনাকে বন্দনা করব। এবং রাজা বিম্বিসারের কথায় সিদ্ধার্থ গৌতম যখন বুদ্ধত্ব লাভ করেন তখন তিনি কী করেন, আবার রাজগৃহে গিয়ে রাজা বিম্বিসারের সাথে সাক্ষাৎ করেন, এবং রাজা বিম্বিসার যথাযোগ্য সম্মানের সাথে সিদ্ধার্থ গৌতমকে কী করেন, তার রাজ্যে পূজা করার সুযোগ পান। এবং বুদ্ধের ধর্মপদের শুনে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তখন বুদ্ধ এক সময় রাজার আমন্ত্রণে সেখানে যান, রাজাকে ধর্মকথা শোনান। রাজা ধর্মকথা শুনে আনন্দ চিত্তে বুদ্ধকে বললেন, প্রভু, ছোটকালে আমার পাঁচটি কামনা ছিল, তা আজ পূর্ণ হলো। সে কথাগুলো কি তোমরা মন দিয়ে শোনো। প্রথমটি হচ্ছে, আমি ভবিষ্যতে রাজপদে অভিষিক্ত হব, আমার রাজ্যে অরহত সম্যক সম্বুদ্ধ অবতীর্ণ হবেন, এবং আমি সেই বুদ্ধকে সেবা ও পরিচর্যা করব, সেই ভগবান বুদ্ধ আমাকে ধর্মপদেশ দান করবেন, আমি বুদ্ধের ধর্ম উপলব্ধি করব। দেখো কত সুন্দর কথা কিন্তু রাজা বলেছিলেন। এরপর রাজা অত্যন্ত সশ্রদ্ধা চিত্তে কী করেছেন, রাজ্যের অতি মনোরম বেনুবন বিহার বুদ্ধকে কী করেছিলেন, তিনি দান করেছিলেন, এবং ভিক্ষু সঙ্ঘের উদ্দেশ্যে। তাহলে এই হচ্ছে গৌতম বুদ্ধ এবং রাজা বিম্বিসারের যে সুসম্পর্ক ছিল সেই বিষয়টি। তাহলে তোমরা এই যে পাঁচটি যে কামনার কথা বলা হয়েছে, রাজার যে মনোবাসনা এবং ইচ্ছাটি, এগুলো তোমরা ভালো করে এখান থেকে পড়বে। নেক্সটে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের উপরে যে পরবর্তী যে পার্টটি রয়েছে ওটা পড়ার পরে আমরা উদ্দীপকের মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো এই চ্যাপ্টার থেকে, অবশ্যই আমাকে তোমরা কমেন্টসের মাধ্যমে হোক, ফোনে হোক, আমার সাথে যোগাযোগ করবে তোমরা। তাহলে তোমাদের আজকে পড়া হিসেবে লিখে নাও, তোমাদের পড়া থাকবে পাঠ এক এবং দুই, অধ্যায় এগারো থেকে। অর্থাৎ রাজা বিম্বিসার পাঠ এক এবং পাঠ দুই হচ্ছে বুদ্ধ ও রাজা বিম্বিসার। এখান থেকে আমরা অনেক অনেক প্রশ্ন করতে পারি, যা নেক্সটে এগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। এই বলে আমি আজকে আমার ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ।